সব থেকে খারাপ কি লাগে জানেন? যারা একদিন খুব কাছের লোক ছিল, এই যেমন ধরুন বীরেশ আর আমি 10 বছর একসঙ্গে পড়েছি, এক স্কুল এক কলেজ। ও করতো পলিটিক্স আর আমি বেকার, কাজেই আমি যে তোমার সঙ্গে। আজকে কোম্পানি শ্রমিকদের ওপর কি ধরনের অন্যায় করছে? বীরেশ কারখানার সামনে দাঁড়িয়ে স্পিচ ঝাড়তো আর আমি ওই ভিড় ছেড়ে এক পাশে দাঁড়িয়ে আমার সামনের নাটকের স্পিচ গুলো ঝালিয়ে নিত। দুই বন্ধুতে মিলে সময়টা ভালোই কাটত। তোকে এখানে কেন আনি জানিস? তুই জানিস মানে আমি স্বেচ্ছায় আসি। বেশ, কিন্তু শুধু এলেই তো হবে না, তোকে কতগুলো ব্যাপারেতে আর একটু সচেতন হতে হবে। মানে তোর কি হয়েছে জানিস? তোর এই নাটক ফাটক নিয়ে তুই এমন একটা কল্পনার জগতের মধ্যে রয়ে গেছিস যে বাস্তব জগতের সঙ্গে তোর ঠিক পরিচয় ঘটছে না। ঘটে এইসব ব্যাপার নিয়ে আর একটু ফিল করতে পারতিস। মানে তোর এই চেহারা আর ভয়েস নিয়ে যদি কেউ সাহসের সঙ্গে দাঁড়িয়ে বক্তৃতা দিত ওই কারখানার গেটের সামনে, হ্যাঁ, আর তুমি হতে মঞ্চের লেবার, মানে অভিনয়টা তুমি করছো, নাটকের 12টা বেজে যেত। কোম্পানি আজ অন্যায় ভাবে ছাঁটাই করেছে, যতক্ষণ এই ছাঁটাই কোম্পানি প্রত্যাহার না করেন ততক্ষণ। একবার একটা ধর্মঘটের মিটিং বীরেশ তো যথারীতি তার বুলি আওড়াচ্ছে আর আমি কাছাকাছির মধ্যেই পায়চারি করছি। একটা আওয়াজ পেয়ে ঘুরে দেখি একদল লোক, অবভিয়াসলি দালাল, তারা মিটিং এর দিকে এগিয়ে আসছে আর তাদের পেছনেই একটা পুলিশ ভ্যান। বুঝলুম এবার একটা গন্ডগোল লাগবে। এমনিতে বুঝেছেন আমি ঝামেলা টামেলা বিশেষ পছন্দ করি না, ধরি মাছ নাচুই পানি, এই হচ্ছে আমার মোটো। কিন্তু সেদিন যে মাথার মধ্যে কি হয়ে গেল তা জানি না, বীরেশের বিপদ মনে করেই বোধ হয় ভিড়ের মধ্যে একেবারে ঝাঁপিয়ে পড়ল। আর তারপরে মাথায় এসে লাগলো একটা ইট, ব্যাস একেবারে ব্ল্যাক আউট। পরে জেনেছিলুম বীরেশ অ্যারেস্টেড, 5 বছর ওর কোনো পাত্তাই নেই। তার মধ্যে আমি ছবিতে নেমেছি, নাম টাম করেছি, একটা ফ্ল্যাটও নিয়েছি বালিগঞ্জে। রোববারের সকাল সামনে নতুন ছবি, দর্জি এসেছে কস্টিউমের মাপ নিতে। কবে ট্রায়াল দিচ্ছ? বুধবার। আবার বুধবার কেন? দুদিন আগে কে কি রে ব্যস্ত? আরে না না কিচ্ছু না কিচ্ছু না, ভেতরে 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 বস এক মিনিট। তাহলে কি হবে দুদিন আগে দাও না, দেখি ও ফিটিং খারাপ হোনে সে অ্যাক্টিং বহুত সফর করতা হ্যায়। ফিটিং ঠিক হোগা সুমা সাহব কো তোরা হিন্দি চ ভি হোতা নাই জানবে। এই তোরা একটু ওখানে জানা। ঠিক আছে, কি আবার কি জানার আছে? তো নিলে নে নে শিখে নে শিখে নে, একটু প্রোফাইল নেব, একটু প্রোফাইল নে। হয়ে গেছে, নিন কাটুন। আরে এটা থাক 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 থাক, আসুন আসুন। হ্যাঁ এদিকে, এই জ্যোতে বল, এই ঘরে এক কাপ চা পাঠিয়ে দে, ভাই বস। এসব ছবি তোর ভক্তদের জন্য? আর বলিস কেন, ডিসপ্লেতে করা যায় না, এরাই তো পাবলিক। তারপর কেমন আছিস বল? হ্যাঁ কতদিন হয় বলতো? প্রায় বছর পাঁচেক না? তো চেহারা বেশ একটা জেল্লা এসেছে, দেখলে হো সাকসেস। সাকসেস কে না চায় বল? তোর কিন্তু একটা ছবি দেখিনি। বেশ করেছিস, ভালোই তো আছিস। তা তুই কিরকম আছিস বল? সেই রকম, নো চেঞ্জ। কিন্তু তোর যেন একটু পরিবর্তন মনে তো হয়। তাই তো জগতের নিয়ম ভাইয়া, ডায়ালেকটিক্স, তাই না? কিন্তু পরিবর্তনটা কোন দিকে সেইটাই ভাবছি। ভেবে আর কি করবি, নে চা খা।
গাড়ি করেছিস না? স্মল কার, নট বিগ। কেন রে? একটা লিফট দিবি? কোথায়? এই প্রশ্ন তো করার কথা নয়। চলো, ঠিক আছে। গাড়িতেও বীরেশ বলল না সে আমায় কোথায় নিয়ে যাচ্ছে, আর আমিও কিছু জিজ্ঞেস করলাম না। তবে মাইলখানেক যাওয়ার পর আমার মনে একটা সন্দেহ দানা বাঁধতে আরম্ভ করল, আর সেটা যে সম্পূর্ণ মিথ্যে নয় সেটা কিছুক্ষণ পরেই বুঝতে পারল। আমি তোর কথা ওদের বলেছি, ওরা তোকে এক্সপেক্ট করছে, ওরাও তো তোর পাবলিক। ইম্পসিবল কি বলছিস? ইম্পসিবল আই মিন, শুন শুন, তুই বুঝছিস না, এসব ব্যাপারে আমাদের আর চড়ানো চলে না, রিস্কি। আমাদের ব্যাপারটা ঠিক জানিস না, অনেক গোলমেলে। আরে কি গোলমেলে, কোন সালে তোর কি করবো? তুই টাকা চাস, আমি টাকা দিতে রাজি আছি, এনি অ্যামাউন্ট, কিন্তু এইভাবে ইম্পসিবল। তুই আমার দিকটা ভেবে দেখছিস না কেন? আমি তো এখন শ্যামই নই, সেজন্যই তো তোকে নিয়ে এসেছি। আই জাস্ট, এটা হয় না। কিন্তু এসব ব্যাপারে তোর কি কোনো ফিলিংস নেই বলতে চাস? ফিলিং এর কোনো কথাই বলছি না, আমি তো বলছি তুই টাকা চাস, আমি এক্ষুনি দিতে রাজি আছি। বেনামে তো, তাতে কি হয়েছে? টাকার অভাব নেই জানি। আচ্ছা, দরকার পড়লে আবার যাব। আমি চলি। বীরেশের অনুরোধ রাখতে পারলাম না। কেন পারলাম না? ভয়টা যে ঠিক কিসের ভয় সেটা বলা শক্ত, তবে এটা বুঝতে পারলাম যে বীরেশের চোখে আমি ছোট হয়ে গেছি। এতটা পরিবর্তন না হলেই বোধ হয় ভালো হতো।